পারফেক্ট একটা কোরমা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকের রেসিপিতে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাটন কোরমা। এই মাটন কোরমা তৈরি করার জন্য এখানে আমি একটা পেস্ট তৈরি করে নেবো। সে পেস্টটা তৈরি করে নেওয়ার জন্য এখানে নিয়েছি আমি 4টে আস্ত কাঁচা লঙ্কা, আর নিয়েছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে আমি বেরেস্তা করে নিয়েছি, সাথে নিয়েছি 7 থেকে 8টা কাজু, একটা জায়ফলের অর্ধেকটুকু এখানে নিয়েছি, আর একটা জয়িত্রীর অর্ধেকটা নিয়েছি এখানে আমি, আর নিয়েছি এখানে 1 চা চামচ মতো সাদা গোলমরিচ। সাদা গোলমরিচের জায়গায় আপনারা কালো গোলমরিচও নিতে পারেন। এবারে সব কিছুকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেবো। তো মিক্সার জারে আমি আগে থেকে 1/2 কাপ টক দই নিয়েছি। এবারে টক দইয়ের সাথে এই সব উপকরণগুলো দিয়ে অল্প সামান্য পানি দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। পানিটা ব্লেন্ড করতে যতটুকু প্রয়োজন হবে ঠিক ততটাই দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এবার চলে যাচ্ছি মাংসটা রান্না করে নিতে। তো যে কড়াইতে এবং যে তেলে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম ওই তেলেই আরও কিছুটা আমি তেল দিয়ে দিয়েছি। তারপরে তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একবার একটু নাড়াচাড়া করে দিয়ে এতে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো। তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, তেজপাতাটাকে আমি একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, আমি এখানে একটা বড় টুকরো দারচিনি নিয়েছি, আর 3-4টে নিয়েছি এলাচ। তারপরে সব কিছু একবার নাড়াচাড়া করে দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, আর এই রান্নাতে হলুদ গুঁড়ো ব্যবহার করা যাবে না। আপনারা ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, এতে সামান্য একটু কালার আসবে। আর দিয়ে দিয়েছি এতে 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরে 10 সেকেন্ড একটু নাড়াচাড়া করে দিয়ে এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 7 মতো লবণ। আমি এখানে 2 চামচ লবণ ব্যবহার করলাম। তারপরে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পরে যে পেস্টটা আমি তো প্রথমে তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে আমি পুরোটা দিয়ে দেব। পুরো পেস্টটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর আঁচটা মিডিয়াম রেখে মশলাটা অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে, তবে মাংসের টেস্টটা অনেক ভালো হবে। তো মাংসটাকে আমি প্রায় 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। যতক্ষণ না মাংসর মশলাটা এরকম হয়ে আসবে ততক্ষণ ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবারে কষানো মশলার উপরে আমি দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ মাটন খাসির মাংস। আপনারা এটা গরুর মাংস দিয়েও করতে পারেন বা মুরগির মাংস দিয়েও করতে পারেন। মাংসগুলো দেওয়ার পরে আমি মশলার সঙ্গে মাংসটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। মাংসটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি মাংসটাকে মিডিয়াম হাইয়ে ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিট। মাঝে মধ্যে অবশ্যই নাড়াচাড়া করে নিতে হবে। মাংসটাকে 10 থেকে 15 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো আমি 10 থেকে 12 মিনিট মতো ঢাকনা দিয়েছি এবং কষিয়ে নিয়েছি। মিডিয়াম আঁচে আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো মাংসটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে মাংসটাকে আমি সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করে নেওয়ার জন্য এখানে আমি পানি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ।
এই মাংসটা ঝোল করব না, মাখামাখা করব, এর জন্য পানির পরিমাণটা আমি কম দিচ্ছি। পানিটা দেওয়ার পরে ঝোলটা যখন ফুটে আসবে তখন আবারও ঢাকনা দিয়ে এটাকে একদম কম আছে, মাংসটা যতক্ষণ না সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো মাংসটা আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এখনো কিছুটা ঝোল রয়েছে। তো এই পর্যায়ে আরো বাকি মশলা যেগুলো দেওয়ার আছে সেগুলো দিয়ে দেব। তো এখানে আমি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, আর গুঁড়ো দুধ যদি আপনারা না দিতে চান তাহলে খোয়া ক্ষীরও দিতে পারেন। গুঁড়ো দুধটাকে একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি, না হলে গোটা বেঁধে যাবে। গুঁড়ো দুধটা মিশিয়ে দেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 চা চামচ কেওড়া জল। আর এতে দিয়ে দেবো 1 চা চামচ মতো ঘি। তারপরে সবকিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি এটাকে আবারও ঢেকে রেখে দেবো 4 থেকে 5 মিনিট মতো, যাতে ঝোলটা একটু টেনে যায় এবং মাংসটা মাখা মাখা হয়ে যায়। আর এই মাংস রেসিপিটা আপনারা যে কোনো পোলাও, বিরিয়ানি বা পরোটা ডাল রুটির সঙ্গে সার্ভ করতে পারেন, অনেক ভালো লাগে খেতে। তো আমি কম আছে আরও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা ভালো করে রান্না করে নিয়েছি। এরকম মাখা মাখা ঝোল করে আমি মাংসটা রান্না করে নিয়েছি। তো তৈরি হয়ে গেছে আমার মাটন কোর্মা। এই রান্নাটা খেতে কিন্তু অনেক মজার, রেগুলার রান্না খেয়ে, একই ধরনের রান্না খেয়ে যদি বোর হয়ে যান তাহলে এইভাবে একবার মাংসটা রান্না করে দেখতে পারেন, অনেক ভালো লাগে খেতে। আর আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।